This is an extraction. So who are the players? Biggest drug lord in India versus biggest drug lord in Bangladesh. Netflix এর নিজস্ব প্রযোজনায় নির্মিত হলিউড সিনেমা এক্সট্রাকশনের ঈর্ষণীয় সাফল্যের পর নির্মিত হচ্ছে দ্বিতীয় কিস্তি। নেটফ্লিক্স কর্তৃপক্ষ গেল শনিবার ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই আসছে এক্সট্রাকশন দুই। এক্সট্রাকশনের শেষ দৃশ্যে ঢাকার বুড়িগঙ্গায় পড়ে যাওয়া টাইলার চরিত্রটি মারা যায়নি, এক্সট্রাকশন টুতেও দেখা যাবে তাকে। ওই চরিত্রে অভিনয় করেছেন হলিউডের থর’ খ্যাত তারকা ক্রিস হেমসওর্থ, আর তিনি কিভাবে বেঁচে ফিরলেন তা দেখানো হবে সিনেমার এই সিকুয়েলে। এর সঙ্গে জুড়বে আরও অনেক উপাখ্যান। বিষয়টি জানিয়ে সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানে দেখানো হয়েছে গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলার নদীর তলদেশ থেকে উঠে আসছেন। তবে এক্সট্রাকশনের মতো এর সিকুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম ডেডলাইন জানিয়েছে, আগের সিনেমার মতো এক্সট্রাকশন টু পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। 2020 সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ননস্টপ অ্যাকশন ধর্মী সিনেমা এক্সট্রাকশন, যেখানে দেখানো হয় ঢাকায় অপহৃত হওয়া ভারতীয় এক ড্রাগ লর্ডের ছেলেকে উদ্ধারের মিশনে আসেন একজন ভাড়াটে ব্ল্যাক অপস সৈনিক। ছেলেটিকে উদ্ধার করতে চলতে থাকে একের পর এক অভিযান। এক সময় গোটা ঢাকাকে লকডাউন করে দেওয়া হয়। সিনেমাটি মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী 99 মিলিয়ন দর্শক দেখেন, যা নেটফ্লিক্সের ইতিহাসের রেকর্ড।